আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে আজ একটি প্রশ্ন রইল, বর্তমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নায়িকাকে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার মনে হয় অধিকাংশ দর্শক শ্রোতায় একটি প্রশ্নই প্লাস একটি উত্তর বেশি লিখবেন, আর সেটা হলো পরীমনি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রইল, পরীমনির সর্বশ্রেষ্ঠ বা কয়টা ছবির নাম বলেন তো যেটা সুপার হিট হয়েছে। আশা করি পারবেন না। তো দেখা যাচ্ছে যে রিসেন্ট সমালোচনার দিক থেকে পরীমনি এতটাই ফেমাস হয়ে গেছে যে মানুষের মুখে মুখে আজ পরীমনি। তো আজকে পুরোটা দিন আসলে কি বলবো, ফেসবুক থেকে বলেন কোনো মিডিয়ায় আসলে ঢুকতে পারছে না একটা নিউজ দেখে পরীমনি। তো শেষ পর্যন্ত আপনাদের মাঝে আমি আজ চলে আসলাম যে পুরো পরীমনি সম্পর্কে কিছু তো না বললে নয়, যে পরীমনি এক তো একটা বড় আজকে কাজ করে গেল। তো দর্শক শ্রোতা, পরীমনি আজ কীভাবে তার জন্মদিনটা পালন করলো সেটাই একটু আমরা ফিরে যাই। তো শুরুতেই আমরা দেখতে পাই যে পরীমনি প্রথম প্রহরে এতিম বাচ্চাদের সাথে কেক কাটছে। তো এটা দেখে খুবই ভালো লাগছিল যে না, কিছু এতিম বাচ্চা একদিন হলেও খুব ভালোভাবে পেট ভরে একটু দিনটা কাটাতে পারবে। তো এটা একটু ভালো লাগছিল পরীমনি সম্পর্কে। তো আরেকটা বিষয় একটু দেন, তার পরিবারের পরিজনের সাথে তার নানার চুম্বনের মাধ্যমে সে পারিবারিকভাবে একটা জন্মদিন পালন করলো, এটাও আমরা দেখছি। পর্যন্তই হলে ভালো হতো, কিন্তু গভীর রাতে পরীমনির যে আসল চেহারা সেটা আজ পুরো বাংলাদেশ তথা বিশ্ব দেখল যে কিভাবে আমাদের বাংলাদেশকে সে প্রেজেন্ট করছে। পরীমনি এমনটাই করবে কখনো আমরা ভাবতে পারি না। তো সে সত্যি ককটেলের মাধ্যমে বিমান বলা হয়ে সবাইকে আসলে সে সারপ্রাইজ দিছে। সে পরীর মতো উঠতে চাইছিল, বাট সে তার নিজস্ব বা ডানা দিয়ে সে আজ উড়িয়ে পুরো বিশ্বকে দেখিয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা একটি পুরুষ মানুষ আসলে কি বলবো, একটি লুঙি সেভাবে ভালো মতো আজ পর্যন্ত পড়তেও জানে না। তো সেই হিসেবে পরীমনি ককটেল থেকে মানে বিমান থেকে বের হলো একটি ধুতি পরে, আর সেই ধুতিটা পরে তো ধুতিটা তো প্রায় খুলে যাচ্ছিলো। তো আসলে কি বলবো, নিশাগ্রস্ত বিবেক বান না হলে এমন কাজ করতে পারে না। সে লুঙ্গি কাঁচা মেরে পায়ে হাতে হিল, পায়ের হিল হাতে নিয়ে সে এমনভাবে আসলে কি বলবো, এমনভাবে বেহাপনাভাবে সে নিজেকে প্রেজেন্ট করছে, সেটা আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন। তো দর্শক শ্রোতা, আপনারা কি বলবো, রিসেন্ট এইটাই মানুষের প্রশ্ন যে পরীমনির এত ব্যয়বহুল স্পন্সরকে আমরা সেই ভিডিওতে কোনো স্পন্সরের নাম পাইনি। তো তলে তলে আমরা পরীমনির গীবত গাইলেও কিন্তু পরীমনিকে আমরা শেয়ার দিই, পরীমনিকে আমরা ফলো করি, পরীমনির ফলোয়ার কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় যে সকল পরীমনির ফ্যান লাভাররা আছেন, তো সে সকল লাভাররা আমার ভিডিওটা দেখে ডিসলাইক দিবেন তো ব্যাপার না। এটাই যে আসলে আমরা আসলে অনেক কিছু বলতে চাই, কিন্তু আসলে সেভাবে আমরা বলতে পারি না। একটু আমাদের নিয়ম নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেটার ভেতর আমাদের। তো আমরা ভাবছিলাম যে পরীমনি মুক্তি পেয়ে অবশ্যই ভালো করবে। তো একটি মানুষের আসলে কি বলবো, তার লাইফটা নিজে, সে তার লাইফটা সে তার নিজের মতো করে সাজাবে, এটাই তাদের আসলে সবাই চাই। পর্যন্তই তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। তো সবাই